সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্মানিত তিনি বোন মৃত্যু ব্যক্তির জন্য কিভাবে দোয়া করবেন হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়

ওয়াহালান খৈ ৰম্মিন আলিহি ও জৌ জন খৈ ৰম্মিন জৌজি হি ও দখিল হুল জেন্না ও আইজ হোমিন আজা আবিল কবাৰ ও আজাবিনাৰ হে তাকে ক্ষমা করুন তাকে দয়া করুন আপুনি তাকে পূর্ণ নিরাপত্তা রাখুন তাকে মাফ করে দিন তাৰ মেহমানদারীকে মৰ্যা মর্যাদাপূর্ণ করুন তাৰ প্ৰৱেষ্ঠান কবরকে প্রশস্ত করে দিন আর আপনি তাকে ধৌত করুন ফানি বরফ ও শিলা দিয়ে আপনি তাকে গুনা থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোরের ছে উত্তম জোর প্রদান করুন আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আজাব ও জাহান নামের আজাদ থেকে রক্ষা করুন এই ব্যাপারে আরও দোওয়া আছে আল্লাহ হুমাকুল্ হাঈ নামিদিনা শাহহিদ নামা ইবন ও সকির কবেরিনা ও জাকিরিনাব উংসান আল্লাহ মন হাযায়ী তাহু মিননাফা ইহি আলআল ইসলাম ওয়ামাং তাওয়াফাঈ তাহ মিনাফা তাওয়াফাহু আলআল ইমান আল্লাহ মালা তাহারিম না আজরাহ আলা তুদিল্লা না বায়দা হে আল্লাহ আমাদের জীবিত মৃত উপস্থিত ও অনুপস্থিত ছোট ও বড় এবং নর ও নারীদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি আমাদের মধ্যে তাদের আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন এবং যাদেরকে এই মৃত্যু দান করবেন তাদেরকে এই মানে সাথী মৃত্যু দান করুন হে আল্লাহ আমাদেরকে তার মৃত্যুতে ধৈর্য ধারণের সব থেকে বঞ্চিত করবেন না أبو تعالوا نترو فرا مادر كفات برشتو كربنا إبابي أروع سي إنا فلان ابن فلان إي كانو بكتو نام في ذمتك وحبل جوارك فقهي من فتنة القبر وعذاب, وعذاب النار وأنت أهل الوفاء والحق فاغفر له وارحمه إنك أنت الغفور الرحيم هي الله অমুকের পুত্র অমুক অথবা এখানে যে মহিলা হলে ফোলা আনা শব্দটা বলতে হবে তখন হবে অমুকের মেয়ে অমুক আপনার জিম্মাদারিতে আপনার প্রতিবেশিত্বের নিরাপত্তায় সুতরাং আপনি তাকে কবরের পরীক্ষা থেকে এবং জাহা নামের শাস্তি থেকে রক্ষা করুন আর আপনি প্রতিশ্রুতি পূর্ণকারী এবং প্রকৃত সত্যের অধিকারী অথয়ে আপনি তাকে ক্ষমা করুন এবং তার উপর দয়া করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু এভাবে আরও দোয়া আছে সেই দোয়া আপনি যে রাসুদ সাল্লাম যখন নাকি মৃত্যুর ব্যক্তিকে তাপন করা হইত আর উপস্থিত লোকদেরকে বলতো তোমরা যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো যেহেতু এখন তাকে মনকার নাকির ফিরেস্তা তাকে কি করবেন জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবেন তখন দোয়া হিসাবে আল্লাহ আল্লাহ্মিত হু হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি তাকে প্রস্তুতের সময় স্থির রাখুন এটা যে কবরস্থ করার পর দোয়াটা পড়াশুন এছাড়া যখন কবরস্থানের ফাঁসে দিয়া যাওয়া হয় তখনও

আপনাদের সাথে মিলিত হব আল্লাহ আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন আমি আল্লাহ তালার নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি এভাবে যেটা কি আমরা মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করি সেটাও ভালো আর উচিত হচ্ছে যখন আমরা আল্লাহ তাবরকতালার দরবারে দোয়া করব তখন আল্লাহ তাবরক তালার প্রশংসা করলাম রাসুসুলসলামের প্রতি সাল্লাম ফাট করলাম এর পরবর্তীতে মৃত্যু ব্যক্তির জন্য যে ফার করলাম এবং রহমতে দোয়া করলাম ফার অর্থাৎ আল্লাহ তারপর আলহানি করে দোয়া করলাম হে আল্লাহ আপনি মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দেন এভাবে কায়মন বাক্যে আল্লাহনিকটে দোয়া করবো যেন আল্লাহ মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে তাহাকে জাহান নাম থেকে রক্ষা করে এবং কবর আজাব থেকে রক্ষা করে এবং জান্নাত হতে করে এভাবে আমরা মাতৃভাষায় দোয়া করতে পারি আর বলবো আল্লাহ আপনি তার প্রতি দয়া করুন রহম করুন তাকে জান্নাত দান করুন এভাবে আমরা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারি মাতৃভাষাতেও আর মাতা পিতা হইলে পিতাকে দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন এভাবে আমরা দোয়া করতে পারি ফিরলি ওলি ওলি দেয়া হিসাব হে আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার মা বাপকে ক্ষমা করেন এবং সকল মুসলমান ওর নারীকে কেমন দিয়ে বসে ক্ষমা করেন এভাবে আমরা মাতৃভাষাতেও দোয়া করতে পারি আশা করি এভি সেটা বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলম সাহব আলাইকুম রহমতুল আবরকাত